yes all right শুরু হয়ে গেল কিন্তু ইংলিশ এবং ক্যারিয়ার আ দা উইথ এটিএম স্যার মানবකර কারিগর ক্যারিয়ার বিশেষজ্ঞ এবং হাজারো ইংরেজি শিক্ষকের প্রশিক্ষক এবং শততার চাদরে মুড়ানো প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার যাকে আমরা এটিএম স্যার নামে চিনি যিনি কিনা বাংলাদেশের বিস্ট ক্যারিয়ার কোচ বলতে পারো যিনি সবচেয়ে ভালো গাইড আমাদের যিনি আমাদের ইংরেজি এবং ক্যারিয়ার নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন তাই হয়তো সারা দিনের ব্যস্ততা শেষে আজ সময় দিচ্ছেন আমাদের কথা বলবেন আমাদের ইংরেজি এবং আমাদের ক্যারিয়ার নিয়ে স্যার কে স্বাগত জানাচ্ছি এবং ভীষণ রকম ভালো লাগছে যে স্যার আছেন এই মুহূর্তে আমাদের সাথে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমিও যুক্ত হতে পেরে ভালো লাগলো যদিও একটু দেরি এত কিছুর পরেও যখন শ্রোতাদের সঙ্গে দর্শকদের সঙ্গে বেশ করে যাদের জন্য কথা বলছি তারা যখন আমার সঙ্গে থাকে খুব ভালো লাগে দীর্ঘ আঠারো বছর এভাবে চলছে ইনশাল্লাহ আল্লাহ যদ্দিন বাকি রাখেন হায়াতের ততদিন অব্দি কাজ করার ইচ্ছা এখন জাস্ট বলবো যে আজকে কিছুটা করিনি যারা প্রশ্ন করবেন আগেই বলবো প্রশ্নটা করুন এই জন্য অনেকে হয়তো সরাসরি দেখা করতে পারছেন না জানতে তো চান তো এটার জন্য এটা যে একটা প্ল্যাটফর্ম তৈরি হলো বাংলা রেডিও যেটা করছে যারা শুনছেন এবং যারা দেখছেন এই মুহূর্তে এখন তো দেখাও যায় তো তাদেরকে বলবো যে অনেক সময় কিছু কিছু সময় সিরিয়াস হতে হয় জীবনে কখনো কখনো সিরিয়াস হতে হয় এবং সেই সিরিয়াসটা যখন হবে তখন থেকে বাকি জীবনে আর কখনো আনসিরিয়াস থাকা যাবে না এই জন্য বলবো এখনই তোমার সময় সিরিয়াস হওয়ার লেখাপড়া শুধু করা সেটা না ক্যারিয়ার গড়ার হালাল ইনকামের একটা ব্যবস্থার জন্য কাজ করা এখন থেকে সফল হতে হবে তাও আবার হালাল এবং দেশের বাইরে যারা কেনাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে যেতে চায় এবং অনেকে ইমিগ্রেশন নিয়ে পুরো পরিবার নিয়ে যেতে চায় এটা একটা অনেকে টাকা পয়সা নাই তারা হয়তো জানেই না একশো পার্সেন্ট স্কলারশিপ পাওয়া যাচ্ছে চায়নাতে লেখাপড়া ফ্রি থাকা খাওয়া ফ্রি সব কিছু এই যে সব কিছু কীভাবে পাওয়া যাবে এছাড়া আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে বলবো যে বড় শক্তিশালী বা সবচেয়ে বড় অর্থনীতির দেশ এটা তো আসলে আমেরিকা বলতে এখনো দ্বিধা নাই এবং সেখানে যাওয়ার ইচ্ছা কার নাই এবং বাংলাদেশে শুধু না সারা পৃথিবী থেকেই সেখানে কিন্তু একটা মানুষের ক্রেজ আছে আমেরিকাতে ছাড়া একশো পার্সেন্ট স্কলারশিপ সম্ভব এটা অনেকে জানে না এছাড়া এই মুহূর্তে এটা সুযোগ হলো এছাড়া কেনাডাতে এখন একুশ সাল থেকে তেইশ সাল পর্যন্ত এই বারো লক্ষ তেত্রিশ হাজার মানুষের পুরো পরিবার নিয়ে যাওয়ার সুযোগ খুব সামান্য করেছে সেটাও একটা ব্যাপার আরেকটা ব্যাপার বলে দিচ্ছি সেটা হচ্ছে অনেকেই হয়তো জানে না যে যাদের শুধু দেখে থেকে লিখতে পারে দেখে থেকে পড়তে পারে এদের এরকম একটা অংশ বাংলাদেশে অনেকে আছে খুব কেউ কেউ খুব কষ্টের মধ্যে আছে বলতে পারে না কাউকে কেউ কেউ এমন আছে পরিবার ভালো ছিল হয়তো ফ্যামিলি মেম্বার ভালো ভাই বোন ভালো আছে তার ধারও ধারে না কেউ কেউ তার নিজের পরিবার দেখতে যে আজকে তার যখন পরিবার হয়েছে সেই এখন পিছিয়ে ভাই বোন যাদেরকে মানুষ করলো সেই এখন খবর না কেউ কেউ এমন আছে যে তার বিয়ে করতে অনেক লেট হয়ে গেছে এবং তারপরে আজকে যাদের কারণে করলো তারা এখন বলছে তাকে দোষারোপ করছে এমন এমন আছে। আছে যে যাদের জন্য লেখাপড়া করলো না তারা মূল্যায়ন করলো না লেখাপড়া করেনি কারণ বাবা মারা গেছে মানে একেবারে ছোটবেলায় কারো কারণ এমন হয়েছে যে গার্ডিয়ান হিসেবে সেই ছিল হ্যাঁ বাবা অসুস্থ তখন থেকে ছোটবেলা থেকে তাকে ঘাড়ি টানতে হয়েছে লেখাপড়া তেমন করেনি হয়তো ফোর ফাইভ সিক্স পর্যন্ত লেখাপড়া করেছে বা এইট পর্যন্ত লেখাপড়া করেছে বা ম্যাট্রিক পাস করলেও পরবর্তীতে আগের সুযোগ ছিল কিন্তু সে করতে পারেনি এই সব কিছু মিলে অনেক গ্রুপের বিভিন্ন লোক আছে তাদের নিয়ে আমি কাজ করছি তারাও যদি ইংলিশ শিখে দুখর হয় ইংলিশ নিয়ে কাজ করতে পারবে ইংলিশ নিয়ে হালাল ইনকাম করতে পারছে একটা লোককে দেখলাম সে কিন্তু দেখে দেখে লিখতে পারছে পড়তে পারছে তার যোগ্যতা আছে মেধা অনেক ভালো সে হাড় ভাঙা পরিশ্রম করে পার ডে চারশো টাকা করে সে রাজমিস্ত্রির যোগাল হিসেবে কাজ করছে সে বলে স্যার আমি জানতাম না আপনাকে আপনাকে জানতাম না চিনতাম না যে স্যার নামে কেউ আছে যেখানে সবগুলো কাজ করা হয় সততার মাধ্যমে সততার আদলে এজন জন্য প্রতিষ্ঠার নাম যদি এ টিএম ট্যাগলাইনটা সততার চাদর মনানো এই সব কিছু মিলে আমি বলবো আজকের এই প্রোগ্রামটা কারো করার জন্য জীবনটা পরিবর্তন করবেন কেউ কেউ এই গল্পগুলো শুনলে আজকের এই কথাগুলো শুনলে জানলে অ্যাটলিস্ট এটুকু বলবো দুঃখের দিন হয়তো শেষ হবে ইনশাল্লাহ কারো কারো নিজের না হোক তার ছোট ভাই বোন তাদের জন্য এবং আরো একটা তথ্য দিচ্ছে সেটা হলো এই মুহূর্তে ফ্রিল্যান্সিং করে অর্থাৎ যদি সে ইংলিশ শিখে এবং ফ্রিল্যান্সিং করে ঘরে বসে লক্ষাধিক টাকা ইনকাম করার সুযোগটা হালাল হবে এই সব কিছু নিয়ে আমার প্রতিষ্ঠান যেটা কাজ করছে তার নাম এটিএম ছেলেও ট্যাগলাইনটা শততার চাদর মোড়ানো ইচ্ছা মতো প্রশ্ন করুন ফমান আছে আমার সাথে ইচ্ছা মতো প্রশ্ন করুন ইচ্ছা মতো অ্যান্সার না পাওয়া পর্যন্ত ডিস্টার্ব করতে থাকুন হ্যাঁ আমি কেন বললাম কথাটা যে অনেকে মনে করছে আমি একটা কোশ্চেন করছি দ্বিতীয় কোশ্চেন করতে পারবো না যত ইচ্ছা ততগুলো করলো কোশ্চেন এবং আরো একটা বলবো যে একটু প্রশ্ন করার আগে যদি এমন করে ভালো হয় আমার জন্য সুবিধা হবে কে কোথা থেকে তোমরা শুনছো বা আপনারা শুনছেন কোথা থেকে শুনছেন এই মুহূর্তে যারা শুনছেন বা লাইভ স্ট্রিমে দেখছেন তাদেরকে বলবো যে কোথা থেকে যেমন গাজীপুর থেকে বা চিটং থেকে হতে পারে রংপুর দিনাজপুর থেকে হতে পারে পাবনা থেকে কোথার থেকে ঢাকার মোহাম্মদপুর থেকে মোচা থেকে কোথা থেকে করছে সেটা জানলেও আমাদের জন্য জন্য সুবিধা সুবিধা হয় হয় কথাগুলো বলতে কার কোনটা লাগবে আছে অফলাইনে ব্যাপার আছে অনেকগুলো ব্যাপার আছে জাস্ট এটুকু বলার দরকার নেই আগে প্রশ্ন করার আগেই লিখে দেন আছেন কিনা শুনছেন কিনা সেটা লিখেন এস লিখুন আর যদি সাথে থাকেন কোথা থেকে শিখছেন সেটাও লিখে দেন তাহলে সবচেয়ে ভালো হয় একদম চমৎকার এই মুহূর্তে প্রথম প্রশ্নের দিকে চলে যেতে চাই একদম প্রথম প্রশ্নটা নিয়ে নেব প্রশ্নটা করছে বন্ধু আরবি হৃদয় এবং বলছে স্যার আমি একটা ফিল্ডের ছোট চাকরি করি এটা করতে হয় পারিবারিক সমস্যার কারণে আমি অনার্স ফার্স্ট ইয়ারে সমাজ বিজ্ঞান নিয়ে পড়ছি আমি চাকরির পাশাপাশি কি ইংলিশ ইংলিশে দুই তিন ঘন্টা পড়ে তুখর হতে পারবো আর সমাজ বা রাষ্ট্রবিজ্ঞান কি উন্নত কান্ট্রি গুলোতে আছে মার্স্টার্স করার জন্য আমার স্বপ্ন যাওয়া প্রশ্ন করতে অনেক ধন্যবাদ প্রথমে বলি আজকে প্রথম প্রশ্ন তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমার জন্য আসলে আই ডু টাইম কারণ তুমি এখন যদি এই কথাটা না শুনতে হয়তো তোমার সিদ্ধান্তহীনতায় ভুগতে কুড ডিসিশন এবং সেক্ষেত্রে আমি বলবো যে অনেকেই শুধু আমি একটা স্ট্যাটাস দিয়েছি অনেক আগে আমার ব্যক্তিগত ফেসবুক হচ্ছে এটিএম মাহমুদ সেখানে আমি লিখেছিলাম যে অনেক তরুণ তরুণের ক্যারিয়ার বা স্বপ্ন সে স্বপ্নে দাফন হয় কাফন ছাড়া শুধু ক্যারিয়ার গাইডলাইনের হবে এটা বলেছিলাম তো আজকে হৃদয় তোমাকে বলবো যে চাকরি ছোট করো বড় করো সেটা কোনো ব্যাপার না কিছুই না এটা ছোটো চাকরি করো বড় চাকরি করো কিন্তু এটা মাথায় রাখতে হবে এই চাকরি যেটা করছো সারা জীবন এই চাকরি থাকলে কিছুই হবে না তোমাকে সেখান থেকে উপরের দিকে যেতে হবে তুমি বলছো ফিল্ড লেভেলে একটা কাজ চাকরি করো ঠিক আছে করো অসুবিধা নেই আমি নিজেও আমার প্রথম জবটা শুরু করি এবং সেটা হচ্ছে মার্কেটিং এ হ্যাঁ প্রথম জবটা শুরু করি মার্কেটিং এ এবং সেটা একটা ব্যাংকের ব্যাংকিং সেবার সেটার মার্কেটিং ছিল পরে আসলে আমি যখন দেখলাম ইসলাম প্র্যাকটিস করে দেখলাম যে এটা মনে হয় ঠিক হবে না হ্যাঁ কারণ অনেকেই বললেন যারা মহাদেশ আমি আলেম না আমি যারা মহাদেশ তারা বললেন যে দেখেন এটা ক্যারিয়ার নিয়ে সমস্যা তখন আমি ই করলাম চেঞ্জ করলাম এখন তুমি যেটা বলেছো চাকরি পাশাপাশি করছো দুই থেকে তিন ঘন্টা তুমি সময় দিবে আমি যখন আমার এক সঙ্গে প্রায় এক সঙ্গে প্রায় এক সঙ্গে এক থেকে দুই মাসের মধ্যে আমার মনে আছে যে প্রায় আটটা জবের অফার পেলাম আটটা এবং আটটা জবের আমি যখন এক সঙ্গে সুযোগ পেলাম অনেক যেখানে চাচা খালু মামা অনেকে ধরে হয় না আমি যখন পেলাম আলহামদুলিল্লাহ তখন আমার কাছে মনে হলো কনফিডেন্স বেড়ে গেল অনেক যেখানে যাই চাকরি হচ্ছে কিন্তু তখন দেখলাম আমার সাথে অনেকে ছিল ওদের চাকরি হচ্ছিল না এমনকি আমার বন্ধুদের অনেকের রেজাল্ট আমার চেয়ে অনেক ভালো ছিল কিন্তু তার চাকরি হচ্ছিল না কারণটা আমি খুঁজে খোঁজার চেষ্টা করছি কি কারণে চাকরি হচ্ছে না কি কারণে ভালো চাকরি পাচ্ছেন যেখানে যাচ্ছে আমাকে নিচ্ছে তাকে নিচ্ছে না কেন আমি খুব সহজে পাচ্ছিলাম এবং এমনকি ইন্টারভিউ বোর্ডে আমার মনে আছে যে এরপরে একটা আরেকটা সেশন থাকার কথা ছিল সেখানে একটা শর্ট লিস্ট করার পরে পরে আবার একটা ডাকবে ইন্টারভিউতে কিন্তু দেখা গেল যে আমাকে আগেই বলে দিল কত টাকা নিবে সুযোগটা তখন মনে হলো কোন কারণে হচ্ছে তখন দেখলাম যে ইংলিশে ভালো হলে হবে না তুখর হতে হবে সবাই মোটামুটি ভালো ছিল মোটামুটি সবাই রিটার্ন করেছে সবাই রিটার্ন এর পরে ভাইবাতে ভাই ভাইব পর্যন্ত গেছে তারা কিন্তু দেখলাম যে তাদের সমস্যা ছিল ইংলিশে তার ভালো কিন্তু তুখর ছিল না এই জন্য মোটামুটি যারা ভালো তারা কিন্তু আর চাকরি পায়নি যারা তোপরের কাছাকাছি আমি সহ তাদের চাকরিগুলো এবং দেখলাম যে আমি ওইখানকার যারা সিইও এইচআর হেড ডিরেক্টর তাদের চাইতে অনেকখানি বেশি ভালো অনেক বেশি ভালো তাদের ইংলিশ নাজুক অবস্থা আমি ধরতে পারছিলাম যে যে ইংলিশগুলো করছে যে প্রশ্নগুলো করছে সে প্রশ্নগুলো ঠিক মধ্যে করতে পারছিলেন না তার মধ্যে ডিকশন ভুল ছিল ওয়ার্ড চয়েস ঠিক ছিল না হ্যাঁ যেটা আমার কাছে মনে হচ্ছিল প্যাটার্নটা ঠিক ছিল না ভালো ছিল না তখন বুঝলাম যে এটা তো অনেক দুর্বল আমার কাছে মনে হচ্ছিল এবং ওই কারণে তারা বুঝতে পারছেন যে এনাকে দরকার আমি যেন বলবো একটা জিনিসটাকে জানতে হবে বুঝতে হবে যে এই দেশে যদি তুমি ক্যারিয়ার করতে চাও তোমাকে ইংরেজির দক্ষতা অবশ্যই লাগবে অনেক লাগবে তুমি সেক্ষেত্রে বলো বেসরকারি বলো বিশেষ করে হতেও লাগবে এখন তুমি বলেছো যে কাজের পাশাপাশি কাজ করতে হচ্ছে উপায় তো নাই সংসার চলতে হচ্ছে কাজ করতে হচ্ছে বলেছো দুই থেকে তিন ঘন্টা পড়লে হবে কিনা যেহেতু তোমার ইচ্ছে সময় নাই তুমি দুই থেকে তিন ঘন্টায় পড়ো চেষ্টা করো তিন ঘন্টা করার জন্য তাতেও ইনশাল্লাহ আস্তে 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 তুমি দুখোর হবে ইনশাল্লাহ কিন্তু যাদের সময় আছে তাদেরকে বলবো ঠিক ফজরের থেকে শুরু করে নামাজের পরে থেকে একটা না ঠিক দুপুর পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত পড়বে তুমি এক হক নামাজ মিস করবে না অন্য ধর্মে যারা আছে তাদেরকে বলবো যে ঠিক ভোরবেলায় দিনটা শুরু করতে ঠিক সূর্য ওঠার আগেই তুমি তোমার দিনটা শুরু করো অন্য ধর্মে যে ধর্মেরই হোক না কেন সফল হতে চাও সেক্ষেত্রে তুমি একদম ভোরবেলা দিনটা শুরু করো এবং ঠিক সাড়ে বারোটা পর্যন্ত পড়ো বা কাজ করো তোমাকে দিয়ে ইনশাল্লাহ আমি বলবো যে একটা সময় তুমি যে কোম্পানিতে চাকরি করবে তারা তোমাকে ফিল করবে একটা সময় তুমি তখন বলবে ইউ বি বি রাইট রাইট ফিট ফিট ইন দা এমপ্লয়মেন্ট মার্কেট এবং তুমি তখন বুঝতে পারবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে খুব তাড়াতাড়ি তোমার পদোন্নতি হচ্ছে তাড়াতাড়ি চাকরি পাচ্ছ তাড়াতাড়ি পদোন্নতি হচ্ছে যে যেখান থেকে আছে যত পরিবার আমাকে শুনছে যত মানুষ আমাকে শুনছে গার্ডিয়ান শুনুক আর স্টুডেন্ট শুনুক তাদের হতো এই আজকের এই কথাগুলো একটু কেটে হলো শেয়ার করে দিন যেন আপনার সন্তান যোগ্য হয়ে গড়ে ওঠে সন্তানকে অবশ্যই ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দিয়ে এবং আমাদের যে আমাদের যে সাংস্কৃতিক একটা ভ্যালু সেটার মধ্যে দিয়ে গড়ে তুলুন মানুষ করুন এমন ভাবে সন্তান যেন কখনো এই এই ডাক শেখানো কোনো গুরুত্বপূর্ণ না তাকে ড্যাড শেখান ড্যাড না তাকে মানে মাম্মি শেখান এটা না গুরুত্বপূর্ণ মা বাবাই শেখান এ ভালো ইংলিশে চুখর করেন কিন্তু তাদের জন্য চলন বরণে যেন কোনো অহংকার না আসে চলন বেরনের যেন খুব শালীনতা থাকে চলন বরণ যেন এমন না হয় আপনি খুব ওয়েস্টার্ন কিছু আপনি ফলো করছেন এটা করা যাবে না শিক্ষা থাকবে সম্পূর্ণ ওয়েস্টার্ন পাশ্চাত্য যা জানে সব জানবেন সব শিক্ষা থাকবে কিন্তু চলন বরণে যেন ওটা না থাকে চলন জনক থাকে আমি একজন বাংলাদেশে আমি বাঙালি এটা যেন ফুটে ওঠে এবং সেই সঙ্গে থাকতে হবে ধর্মীয় জ্ঞানটা থাকতে হবে হ্যাঁ যে একটা ছেলে বা মেয়ে তাকে মানুষ করতে হলে যেটুকু লাগবে সেটা করতে হয় কখন এইটা নিয়ে কখনো বাহাদুরি করবেন না যে আমার ছেলে তো বাংলাই বলতে পারে না এটা কিন্তু খুব দুঃখজনক আমার মেয়ে তো বাংলাই বলতে পারে না এটা খুব দুঃখজনক হ্যাঁ এবং বাংলা বাংলার মতো করেই বলে সেজন্য এ নিয়ে ভে হ্যাঁ কিছু বাংলার অ্যাকসেন্ট কিছু ইংলিশের অ্যাকসেন্ট ইংলিশের ইংরেজির অ্যাকসেন্টে বাংলা বলা আমার কাছে খুব দুঃখজনক লাগে বা আমাদেরকে বলবো আপনার সন্তানকে একে শুদ্ধ বাংলা শেখান ইংরেজি যেমন খুব সুন্দর করে শিখতে হবে ঠিক বাংলাটা শুদ্ধ বাংলা হতে হবে আসলে বুঝতে পারছো হৃদয় তোমার দুইটা কাজ হচ্ছে ইংলিশে তুখর হও এবং শুদ্ধ বাংলা জানো তুমি জীবনে ব্যর্থ হতে পারো না তোমার দায়িত্ব বলছি তুমি যদি ইংলিশে তুখর হও আইলসে এইট পাও আমি দায়িত্ব নিব নিশাল এবং কেন যতজন পাবে ততজনকে আমি চাকরি দেবো ইনশাল্লাহ এটুকু বললাম অর্থাৎ ইংলিশটা কত গুরুত্বপূর্ণ এবং তোমার দ্বিতীয় অংশে বলেছো যে রাষ্ট্রবিজ্ঞান এরকম হলো যত সহজ তত ভালো সারা পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞান আছে সারা পৃথিবীতে সমাজবিজ্ঞান আছে এটা ছাড়া পৃথিবী চলতে পারে না কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আছে সমাজবিজ্ঞান আছে ইতিহাস আছে এই সাবজেক্টগুলো পড়লে তাহলে তুমি খুব বেশি করে সময় দিতে পারবে ইংলিশে অন্যান্য কাজে আর তুমি যদি অন্যান্য সাবজেক্ট পড়ো ভারী সাবজেক্ট পড়ো যেমন ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বোটানি তো সময় দিলে তাহলে তুমি সারা জীবন ওটাই পড়ে যাবে কিন্তু তুমি ইংলিশ শিখতে পারবে না সাধারণ নলেজ শিখতে পারবে না চাকরি পাবে না সবকিছু তুমি পিছিয়ে পড়বে আশা করি বুঝতে পেরেছ এই জন্য তোমার খুব ভালো সিদ্ধান্ত সারা পৃথিবীতে তুমি করবে ইনশাল্লাহ দেশ বাইরে তার আগে এখন যেটা করো লেভেল ওয়ান শুরু করো ইংলিশের লেভেল টু শুরু করো এরপরে তুমি আইএলটিএ করো এইটুকু পর্যন্ত প্রত্যেকটা পরিবারকে বলবো আপনার সন্তানকে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরির জন্য দিতে হবে না শুধু লেভেল ওয়ান লেভেল টু করান আইএলএস করান আমি মাননীয় শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য শুনলাম সম্ভবত উনি যেটা ইঙ্গিত দিলেন তাতে এখনো দৃশ্য নিতে পারছেন না পরীক্ষা হবে কি হবে না রাইট এই যে এইচএসসি পরীক্ষা বা ইন্টার পরীক্ষা মানে কি বলে ম্যাট্রিকের পরীক্ষা তো এসএসসি এইচএসসি পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে কিন্তু শঙ্কিত কারণ পরিস্থিতি বলে দেবে তাই জন্য বলবো এই সময়টা নষ্ট না করে ঘরে বসে আপনার বাড়ি চাপে নগঞ্জ সেখান থেকে শুরু করেন আপনার বাড়ি সিলেটে সেখান থেকে শুরু করেন যেখানে আছে সেখান থেকেই ওই ঘরে বসে অনলাইনে এটিএমস এর কোর্সটা চলছে বাংলাদেশে মনে হয় এর চেয়ে বেশি অনলাইন সেবা কেউ মনে হয় দিচ্ছে না এই এই সেক্টরে তা আমি যেন বলবো একদম পুরো ভিসা প্রসেসিং পর্যন্ত এখানে ঘরে বসে এখন করবে সময় নষ্ট করবে না পরীক্ষা হবে কিনা জানি না হলেও হবে না হলে না হবে এই সময়টা নষ্ট করার কোনো যুক্তি নেই মানে শিক্ষামন্ত্রী বলেছেন পড়ার জন্য বলেছেন লেখাপড়ার জন্য বলেছেন এবং উনি আর একটা কথা বলেছেন আমার কাছে খুব কষ্ট লাগছে যে এখন বাবা মারা বুঝছেন না কেন আমি যাই না আমি এই জন্য বলবো এই যে গেমস গুলো এগুলো যেন না করে ফ্রি ফায়ার কেন আমি নামই জানতাম না পাবজি কেন আমি নামই জানতাম না এই যে খেলছে এই যে আসক্তিতে হচ্ছে বাপ মা কিন্তু জানার পরেও তাদেরকে নষ্ট করে দিচ্ছে আপনারা দেখছেন যে গেমস কত ক্ষতিকর এটা মাদকতার চাইতে বেশি ক্ষতিকর হচ্ছে গেমস মাদকের চেয়ে বেশি ক্ষতিকর আপনার এনশিওর করেন যে ধর্মেরই হোক ঠিক মতো সময় মতো সে কাজগুলো করছে কিনা আর মুসলিমদের একদম পাঁচ শখ নামাজ জন্য ঠিক মতো পড়ছে কিনা এটা আপনার সন্তানকে জন্য আপনি করেন আর ইংলিশ শেখান আপনার সন্তান ইনশাল্লাহ মানুষ হবে এবং আমার সাথে দেখা করার সুযোগ আছে তা আমি এখন একটু একটা গুড নিউজ দিচ্ছি এটার মাধ্যমে আমি একটু বড় করে অ্যান্সার দিলাম এই জন্য এই একটা অ্যান্সারে সমার অ্যান্সার হয়ে গেছে মোটামুটি যত আছে তাদের কেন লেভেল ওয়ান দরকার কেন লেভেল টু দরকার ইংলিশের কেন আইএলটিএস দরকার কেন এমন এত হওয়া দরকার চাকরি ক্ষেত্রে এটা আগে একটু ফোকাস করে নিলাম যাতে অনেকেই ভাবতে পারে যে আমি করব না আমি করব সে করবে নাকি করবে না দেশের বাইরে যাব না তাহলে আমাকে আমার কি লাগবে কিনা আমি তো गृहिणी আমার লাগবে কিনা সবার লাগবে আপনাকে ভালো করে আর সুন্দর করে থাকতে হলো আপনার লাগবে হ্যাঁ তুমি যদি ভালো করে ক্যারিয়ার তোমার লাগবে যারা গার্ডিয়ান আছে তাদেরকে বলে আপনাদের বয়স হয়েছে বলতো আপনাদের লাগবে না তাহলে আপনাদেরও লাগবে এই মুহূর্তে গুড নিউজ হচ্ছে আগামী লেভেল ওয়ান লেভেল টু ব্যাচ এবং আইএলস ব্যাচ একটু দেরি হবে ইনশাল্লাহ ঘর বসে অনলাইনে রাত্রিবেলা এবং আগামীকালকে হচ্ছে লেভেল ওয়ান লেভেল টু ব্যাচ এটার জন্য আমি একটা নাম্বার দিচ্ছি এটিএমস এর একজন সিনিয়র ব্যক্তির নাম্বার দিচ্ছি যিনি আপনাকে খুব ভালোভাবে হেল্প করবেন এবং পুরোটা বুঝিয়ে দিবেন যার নাম্বার দিচ্ছি তিনি মিস্টার মহসিন তার নাম্বারটাই দিচ্ছি সেটা সিনিয়র কর্মকর্তা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো আবার বলছি জিরো ওয়ান ওয়ান এইট 222 633 थैंक यू सर নাম্বার শেয়ার করে ফেলার জন্য অনিক গুরু বন্ধু আছো এই মুহূর্তে আমার সাথে নিজেদের কথাবার্তাগুলো জানাচ্ছ দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে রুবিন আহমেদ তোমার কমেন্টটা নিয়ে নিতে চাই এই মুহূর্তে এবং তুমি কিন্তু বেশ স্পষ্ট লিখেছো লিখছো কোন দেশে এসএসসি পরীক্ষার পর ওয়ার্ক পারমিট বয়স উনিশ তার মানে আমরা যদি ধরে নেই চার বছর আগে হয়তো এসএসসি কমপ্লিট করেছে রবিন এবং আমি কমেন্টটা নিলাম শুধুমাত্র এই কারণে যাদের এসএসসি এর পরে বেশ একটা গ্যাপ আছে তিন চার বছরে তারা যেন একটা গাইডলাইন পেয়ে যায় স্যারের কাছ থেকে সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি স্যার প্রথম কথা রবিন আহমেদ আমি এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার সময় বলবো এখন এই প্রশ্নটার অ্যান্সার কেন দিচ্ছি এবং বলছি এই জন্য আমার এই প্রশ্নটার অ্যান্সার অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমি নিজেকে আজকে একটু বলেই দিচ্ছি আসলে আমি এই দেশের মানুষের জন্য আসলে একজন উপকারী একজন মানুষ আলহামদুলিল্লাহ কারণ আমি এখন যে তথ্য দিচ্ছি এটা কত মানুষের উপকার করবে আপনি জানবেন না কত মানুষের একটু শেয়ার করে দেন কত মানুষের উপকার হবে এটা আপনি হয়তো বুঝতেছেন না আমি এই মুহূর্তে আমি এই দেশের সামগ্রিক যদি বলা হয় আমি বলবো কয়েক শত কোটি টাকার একটা উপকার করছে কিভাবে দেখেন কয়েক শত কোটি টাকার কিভাবে দেখেন আমি এখনই বলছি অ্যান্সারটা প্রথম কথা হলো আমার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা আমাকে পছন্দ করে তাদের জন্য আমি উপকারী যারা আমাকে পছন্দ করে না ঘৃণা করে তাদের জন্য আমি উপকারী এবং আমি বলবো যে একটা সময় যদি আমাকে অ্যানালাইজ করে আমার কর্মকাণ্ড আমার কথাবার্তা যদি অ্যানালাইজ করে সে বুঝবে সে আমার যদি শত্রুও হয় এক সময় বলবে যেন এটি এর মানুষটা মানুষের জন্য উপকারী এই বাংলাদেশের মানুষের জন্য খুব উপকারী এবং আমার মতো কিছু মানুষ এই দেশে দরকার আমার মতো কমপক্ষে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা মানুষ এই দেশে এই ক্ষেত্রে এই সেক্টরে দরকার ক্যারিয়ার নিয়ে তাহলে ইনশাল্লাহ এই দেশের অনেক মানুষের আজকে এই প্রতারণার শিকার হবে না এবং তার বিপথে যাবে না এটুকু বলবো আমি এই জন্যই বলব আমি যে কাজ করছি কখনো স্বীকৃতির জন্য করি না তারপরে বলবো যে এই কাজগুলো আপনারা ছড়িয়ে দিন যাতে মানুষ জানে যে টিমস একটা প্রতিষ্ঠান যা সত চাদর মর্ণ রবিন আহমেদ আজকে এখনই বলছি মন রাখবা যদি কখনো কেউ উন্নত দেশের কথা যেমন কেনাডা ইউকে অস্ট্রেলিয়া তারপরে সুইডেন ডেনমার্ক হ্যাঁ নিউজিল্যান্ড এরকম কিছু উন্নত দেশের কথা বলছি এইসব দেশের কথা যদি কেউ তোমাকে বলে যোগ্যতা ছাড়া আইএলটিএ ছাড়া তোমার ওয়ার্ক পারমিট হবে মনে রাখবে সেটা প্রতারণা হতে যাচ্ছে কারণ এই দেশগুলোতে আসলে সাধারণত দুইটা বইতে যাওয়া যায় একটা হচ্ছে স্টুডেন্ট ভিজা নিয়ে আরেকটা হচ্ছে ইমিগ্রেশন নিয়ে তো অনেক দেশে ইমিগ্রেশন প্রসেস স্কিমটা এখন নাই যেমন এখন আছে কানাডাতে আর আছে অস্ট্রেলিয়াতে এছাড়া অন্য দেশে যাওয়ার পরে হয় তো স্টুডেন্ট ভিসে গেলেই ওখানে হওয়া যায় 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 স্টুডেন্ট স্টুডেন্ট ওখানে ওখানে ওয়ার্ক পাওয়া যেটা করা সেটা হচ্ছে স্থায়ী বাসিন্দা যায় আস্তে আস্তে তারা একসময় গ্রিন কার্ড পায় বা পারমানেন্ট হয় সিটিজেনশিপ পায় এবং ওখানে তারা নির্বাচনে দাঁড়াতেও পারবে এই এই সুযোগগুলো সব ক্ষেত্রে ক্ষেত্রে এখান থেকে চলবে এবং তারা হালালভাবে ধনী হয় কথা হলো শুধু সচ্ছল না ধনী হয় হালাল ভাবে কিন্তু কথা হলো এর পরে অনেক ইয়ার গ্যাপ হলো তোমার তোমার কত বছর দেখছো তোমার বয়স করে উনিশ বছর তার মানে নিশ্চয়ই কয়েক বছর গ্যাপ হয়ে গেছে পরে তাহলে এখন তোমার কি হচ্ছে ওয়ার্ক পারমিট এর কথা বলছো অনেক জায়গায় তুমি যেখানে যাও বলবে হ্যাঁ তোমার হবে প্ল্যানেটি আছে তুমি টাকা দাও হয়ে যাবে হবে যে না আমি তোমাকে বললাম হবে না সুযোগ নাই সুতরাং তুমি প্রতারণার ফাঁদে পড়বে এই জন্য বললাম এই সুযোগগুলো ছাড়া যারা বলছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন এটা কিন্তু তাদের প্রতারণার পথ তুমি মনে জানো অনেককে এই কথাগুলো বলে টাকা নিয়ে অনেককে আফ্রিকার বন জঙ্গল দিয়ে সেই ট্রলার হয়ে লিবিয়া হয়ে বিভিন্ন ভাবে তাদেরকে বাহমাস হয়ে কোথায় যাওয়ার চেষ্টা করেছে কত মানুষ মারা গেছে কত মানুষের লাশ কোথায় একদম সমুদ্রের প্রাণীতে খেয়েছে বিভিন্ন প্রাণী এটা কেউ জানে না তাদের লাশ পর্যন্ত কেউ জানে না কোথায় গেছে কেউ জানে না এই জন্য বলবো এই পথে হেঁটো না যদি যোগ্যতা থাকে তোমার যোগ্যতা থাকলে আইএলটিএ করে যাও যোগ্যতা নাই ওই দালালের খপ্পরে পড়বে না এটা মাথায় রেখো তোমার জীবন শেষ হয়ে যাবে একটা কথা খুব মনে রেখো কখনো যোগ্যতা না থাকলে লোভ করবে না লোভে লোভে মৃত্যু এই এই কথাটা যে বলা হয় পড়ে যাচ্ছে তুমি জানো যে এই নিয়মটা নাই তারপরে তোমার লোভ কেন করতে হবে দেশে কিছু করা যায় না আমার দেশ তো উন্নত হচ্ছে অনেক কিছু করা যায় না দেশে দেশ তো এখন অনেক কিছু তুমি ফ্রিল্যান্সিং করতে দেশে কিছু করতে পারো তুমি যে কাজ করছো আমি জানি না তুমি কি কাজ করো এখন তুমি যদি এখন ইংলিশে তুখর হও ফ্রিল্যান্সিং করো বাংলাদেশে বসে এক লাখের উপর ইনকাম করা সম্ভব দুই লাখ টাকা ইনকাম করা সম্ভব আমার কাছে কয়েকটা ছবি আছে এখন এই মুহূর্তে যারা চার পাঁচ লাখ কেউ সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ পার মান্থ ইনকাম করছে এর মাধ্যমে এটা হচ্ছে তা তুমি কেন মনে করছো এটা হয় না ওই তো অবৈধ পন্থায় যাবে না এবং একটু বলি কেউ যদি পছন্দ করুক আর না করুক তারপর বলবো ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ একটা সরকারিভাবে বিশেষ একটা আইডি কার্ডের ব্যবস্থা হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শুনেছি সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যোগ্যতা অর্জন কর যদি তোমার যোগ্যতা থাকে তুমি বাইরে যাও আর যোগ্যতা না থাকলে কখনো ভুলেও তাকাবে না ওদিকে মনে রাখবে ওটা সম্পূর্ণ প্রতারণার পথ এই জন্য একটা প্রতিষ্ঠান করেছে আমাকে কেউ শত কোটি হাজার কোটি টাকা দিয়ে কিনতে পারবে না কারণ আমি মনে করি যেটা অন্যরা যারা টাকার মাঝখানে ভুলে যাচ্ছে ভুল করছে কি ভুল করছে তারা সবচেয়ে বোকা আমি কখন চলে যাই তুমি কখন চলে যাবে পৃথিবী ছেড়ে কেউ যায় না সুতরাং অনিশ্চিত জীবনের জন্য কেন আমি টাকা নিব আমাকে দিয়ে কখনো করা সম্ভব না যদি আমার আমার সেন্স থাকে আমার সুস্থ থাকে আমাকে দিয়ে কেউ কখনো এই অবৈধ পন্থায় যাওয়াতে পারবে না ইনশাল্লাহ এই জন্য আমার এখানে কেন স্বতের মন প্রতিষ্ঠানের নাম মানে ট্যাগলাইনটা দিয়েছি এটিএম হলেও অনেকে বলছে কি নাম আমি বললাম যে দেখেন এই সেক্টরটাতে অনেকেই বহু টাকার মালিক হয়েছে কিন্তু আমি হইনি কেন এখানে মানুষ যেটা করে আগে টাকা নিয়ে নেয় টাকা নিয়ে যেটা করে সেটা হলো তারা ওই টাকা নিয়ে ঘোরায় এবং তারা মিথ্যা প্রতারণা করছে যাদের যোগ্যতা নেই তাদের কাছে টাকা নিচ্ছে যাদের তাদের কাছে নিচ্ছে বলেই না তোমার হবে না নিয়ে তারা করছে আজকে বিএম ডেভেলতে বেড়াচ্ছে আমাকে একজন কিছুদিন আগে একজন বললো স্যার মানে একজন বলছে ভাই আপনার গাড়ি কোনটা এইটা আচ্ছা 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 এইটা আপনার আচ্ছা কি আপনার আমি হ্যাঁ এটাই আমার গাড়ি সাধারণ গাড়ি তো ওনারা তো তে চড়েন বিএমডব্লিউতে চড়েন তা বললাম যে আমার ওটা তো চড়তে খারাপ লাগে কেন তো খুব সুন্দর আমরা যে খুব বেশি সুন্দর খারাপ লাগে মনে হয় যে অপচয় আমার এত ভালো লাগে না হ্যাঁ তা আপনি সাধারণ সাধারণ থাকতে ইচ্ছা করে কখনোই আমার ইচ্ছা করে না যে ওটাতে চড়ি হ্যাঁ কারণ অনেকে কি করছে আমি এই জন্য বলবো তাদেরকে আমি নসিহত করছি আপনার এখান থেকে প্রত্যেকে আমরা আসেন ফেয়ার তথ্য দিয়ে সৎ তথ্য দিয়ে যেমন এই ছেলেটার মতো যেন তারা প্রতারিত না হয় আজকে যেমন ওই ছেলেটা যদি অন্য কোথাও কথা বলতো যেত আমার মনে হয় সে প্রতারিত হতো এবং ওর জোর জীবনে যত যেমন টাকা পয়সা এটা ওটা থাকতো জমি বিক্রি বলো এই ছেলেকে দাঁড়াতে পারতো আর তাহলে এখন তাহলে বলো এই বাংলা রেডিও এখন যে প্রোগ্রামটা আমি এখন দেখছি শুনছি আমি এখন কথা বলছি যদি সুযোগটা না পেতো বলতে পারতাম না এখন এইটা জানার পরে অনেকে কিন্তু অনেকে জানাবে না এই জন্য বললাম যে কথাটা এত গুরুত্বপূর্ণ বললাম যদি জানাই দেয় তাহলে এই দেশের এতগুলো মানুষ যদি একটা মানুষ থেকে দশ লাখ টাকা নেয় কারোর কাছে পনেরো লাখ টাকা মনে করি দশ লাখ টাকা তাহলে এক হাজার জন লোক যদি কত টাকা হয় বলো একজন থেকে দশ লাখ টাকা হলে এক হাজার জন কত টাকা হয় কত শত কোটি টাকা হয় বলো এই জন্য বললাম আমি এই মুহূর্তে যে তথ্য দিলাম তাতে শত শত কোটি টাকা বাংলাদেশের মানুষের যারা প্রতারিত হতো তাদের থেকে সে বললো হ্যাঁ এই জন্য বলবো যে এই কথাটা আপনারা ছড়িয়ে দিন যেহেতু মানুষ আমার কি এ ছড়িয়ে দিলে আমি তো টাকা চাচ্ছি না কিছুই না তথ্যটা জেনে যেন তারা সচেতন হয় এবং আজকে এই প্রোগ্রামের শেষে আমার ব্যক্তিগত দিব যদি কোথাও কোনো ডাউট হয় এর জন্য বিনিময়ে কিছুই না কোথাও ডাউট হয় টাকা পয়সা দেওয়ার আগে কেউ বল আপনার ভিচারিডি আছে আপনি চলে যান টাকা দিবেন কেনাডা যাওয়ার পরে অস্ট্রেলিয়া যাওয়ার পরে ওখান থেকে টাকা ইনকাম করে দেবেন মূল্যায়ন প্রতারণা হচ্ছে যদি এতই সস্তা হতো তার ভাই যায় না কেন সে এখানে চাকরি করছে কেন বিশ হাজার টাকায় যোগ্যতা ছাড়াই যদি হতো তো সে কেন বিশ হাজার টাকায় চাকরি করছে ওখানে দুই লাখ টাকা তিন লাখ টাকা পাঁচ লাখ টাকার বেতনে চাকরিতে সে কেন চাচ্ছে না বিনা পয়সায় যদি যাওয়া যেত আমি এই জিনিসগুলো বোঝাচ্ছি তোমাদেরকে তোমরা যারা শুনছো তাদেরকে বলবো এটা বুঝো এবং আমি ব্যক্তিগত নাম্বার দিব সেই পর্যন্ত সেই অবধি তুমি চেষ্টা করো সেই পর্যন্ত থাকো ওয়েট করো কোনো কিছু হলে টাকা দেওয়ার আগে আমাকে ফোন দিবে আমি সময় করে তোমাকে অ্যান্স দেবো আমার অ্যানসারটা না পাওয়া পর্যন্ত টাকা দিও না কেন বলছি অনেক জায়গা আছে তুমি প্রতারিত হচ্ছে জানো না বুঝতে পারছো না আমি দীর্ঘ আঠারো বছর মানুষের স্বপ্নপূর্ণ কাজ করছি একটা বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা ছিলাম এই খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে আমার অভিজ্ঞতা আছে যার কারণে আমি বলবো কত মানুষকে দেখেছি প্রতারিত হতে আমি তোমাকে সেভাবে হেল্প করবে ইনশাল্লাহ আসলে বুঝতে পেরেছো আগামীকালের সংবাদে প্রতারিত ব্যক্তির নাম আর তোমার নাম একই নামে না হোক প্রত্যাশা আর তাই বলছি লাইফটা তেমনটাই সাথে থাকো একদম শেষ সময়টা থাকো সব সময় যেটা হয় স্যারের নাম্বারটা একদম চেয়ে নেই স্যার হাসি মুখে নাম্বারটা শেয়ার করে ফেলেন আমি জানি না যে এই মানুষটার এত সাহস এবং এত ধৈর্য শক্তি কোথা থেকে আসে এটা এটা অবশ্যই সততার তা না হলে ঠিক একটা মানুষ এত ধৈর্যশীল হতে পারেন না এত সাহসী হতে পারেন না যে নিজের ব্যক্তিগত ফোন দিয়ে দিচ্ছেন শুধুমাত্র তোমাদেরকে হেল্প করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আমার মনে হয় যে রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধনের নামে সচেতনতার বুলি আওড়ানোর চেয়ে এই যে যেভাবে করে স্যার হেল্প করছেন সেই সাহায্য করার সাহসটা আসলে অনেক বেশি দরকার এই মুহূর্তে তো আমরা কিছু রাস্তার পাশে হলেই দাঁড়িয়ে যাই হাতে হাত রেখে আমার মনে হয় হাতে হাতে হাত না থাকুক একটা একটা স্মার্টফোন কিংবা সামনে ল্যাপটপ থাকলেই রাস্তার পাশে দাঁড়িয়ে আর নিজের ভবিষ্যৎ পরিবর্তন করার চেষ্টা করতে হবে না তুমি নিজের ভবিষ্যৎটা পরিবর্তন করতে পারবে কেন তুমি এগিয়ে যাবে না তুমি পুরোটা অফলাইনে করো কিন্তু অনলাইনের সুযোগটা নিয়ে তুমি এগিয়ে যাবে না কেন একটা ওয়ার্ড বলবো তোমাকে এটা হচ্ছে প্রো এই প্রো এই ওয়ার্ডটা শয়তানের কাজ পুরোটা এটা হলো শয়তানের এইটার জন্য শয়তান এই কাজটা করে আমরা শয়তানকে বিশ্বাস করি শয়তান আছে যেহেতু কোরআনে আছে হাদিসে আছে তো এই শয়তান আমাদের ভালো কাজগুলোকে নষ্ট করে দেয় এবং সেটা একটা ওয়ার্ড এবং সেই ওয়ার্ডটা হচ্ছে শয়তানের ওয়ার্ড সেটা বলবো প্রো ক্যাস্টিনেশন মানে হচ্ছে দীর্ঘ সত্রিতা পিছিয়ে দেওয়া অর্থাৎ আজকে না করে কালকে করবো কাল না করে পরশু করবো করতে যাচ্ছে সে এখন সচেতন বাধা দিবে না না এখন করো না তুমি দুই মাস পরে করো দুই মাস আর হলো না তখন বলছে না পরের মাসে তারপরে হলো না ছয় মাস হয়ে গেল এক বছর হয়ে গেল দেড় বছর হয়ে গেল কয়েকদিন আগে আমার সাথে একটা ছেলে দেখা করলো ও আমার কাছে দেখা করেছে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর আগে এই সাড়ে তিন বছর ধরে মনে করছে কাল করবো পরশু করবো তারপরের দিন করবো করতে করতে একদিন আমার কথা শুনছে প্রোকাস্টিনেশন ওয়ার্ডটা যেটা আর করা যাবে না যে প্রকাশিনেশনের মধ্যে পড়ে গেছে তার জীবনে আর উন্নতি করার কিছু সম্ভব না তার জীবনটা ধ্বংসের মধ্যে চলে যাবে এই জন্য বলবো যে প্রতিকূলতা থাক না কারো ঝড় হোক বৃষ্টি হোক বাদল হোক তোমাকে তোমাকে মধ্যে সামনে চলে যেতে হবে সামনে এগোতেই হবে আজকে ঝড় আজকে বৃষ্টি আজকে গরম আজকে যাব না এটা না যে অবস্থায় থাক তোমাকে তোমার ক্যারিয়ারের দিকে এগোতেই হবে এখন অফলাইনের সমস্যা আছে আমরা অনলাইন দিকে শুরু করি বইগুলো বাসায় চলে যাবে তারপরে তখন বলছে পুরোটাই অফলাইন পাচ্ছ তখন আবার দ্বিতীয়বার করলে আরো ভালো হবে আরো মজবুত হবে তো তুমি কেন এখন লেভেল ওয়ান লেভেল টু শুরু করবে না আইএলটিএস শুরু করবে না ইংরেজির প্রথম ধাপ থেকে শুরু করো এখানে ছয়টা বই আছে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে তিনটা বই আছে আইএলসি প্রায় পঁচিশটা বই করতে হয় সবগুলো মিলে তোকে পড়তে তো হবে তো যেটা তোমাকে টিচার করাবে সেটা তো কেন তুমি ওয়েট করছো আর এটার জন্য আলাদাভাবে টাকাও দিতে হবে না এক ভর্তিতেই তুমি অনলাইনে করতে পারছো অফলাইনে করতে পারছো কেন তুমি এটা অপেক্ষা করছো কে তোমাকে টাইমটা বেড়ে দেবে কে যদি আরো ছয় মাস যায় ছয় মাসটা তোমাকে কে দেবে অলরেডি চোদ্দ পনেরো মাস চলে আসছে এই করোনা হওয়ার পর থেকে এরপর আর কত দিন তুমি কতদিন শেষ করে দেবে তুমি কি মনে করছো বিশেষ আহ হওয়ার বা সরকারি চাকরির বয়স তিরিশ থেকে বত্রিশে করবে তেত্রিশে করবে নাকি বত্রিশে থাকবে এর মধ্যে তোমার সফল হতে হবে এই যে ইয়ার গ্যাপ হচ্ছে ইয়ার গ্যাপ হয়ে গেলে তুমি কি ভিসা পাবে ক্যামেরার তুমি কি আমেরিকার ভিসা পাবো তুমি কি অস্ট্রেলিয়া ভেসো তুমি কি ইউকে ভেসো লন্ডনে যেতে পারবে স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে আর কোনোদিনই তো পূরণ হবে না কারণ ইয়ার গ্যাপ আর কোনোদিনই সম্ভব না তোমাকে তো এটার সাথে যেতে হবে আসলে বুঝতে পেরেছো এসব কিছু মিলে প্রতিদিন আমার সাথে দেখা করার সুযোগ আছে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং আপনারা মাস পরে আসবেন আমার সাথে সরাসরি দেখা করার ব্যক্তিগত পর্যায়ে দেখা করার জন্য একটা নাম্বার দিচ্ছে আগামীকালকের জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো উনত্রিশ আবার বলছি আগামীকালকে আমার সাথে দেখা করার জন্য এই নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট বাইশ ছয়শো উনত্রিশ একটু বলে নিন আমার সাথে দেখা করতে কোন টাকা পয়সা আমাকে দিতে হয় না আমি কিছু নিই না প্রয়োজনে তার জীবনের যে গাইডলাইনগুলো সেগুলো দিতে ইংলিশ করার জন্য কি লাগবে তার লেভেল ওয়ান লাগবে না লেভেল টু লাগবে আইএলটিএস এর জন্য পরামর্শগুলো ফ্রিল্যান্সিং করে দেশে কিছু করার জন্য সেটা করে দিচ্ছি দেশের বাইরে কিভাবে যাবে কি খরচ হয় কি বৃত্তান্ত এটিএমস কোনো খরচ নেয় না কিছুই নেয় না বিনা পয়সা প্রসেসিং করে বিচার হলে সামান্য কিছু না হলে দিতে হবে না এই তো করছি তোমার আরেকটা কথা ছিল যে আইএলসি ভালো হয়ে বাংলাদেশের কোন কোন সেক্টরে বাংলাদেশে মানে কি তুমি যদি আইএলসি এইট পাও আমি নিজে তোমাকে চাকরিতে পৌঁছা আইএলসি এইট পেলে আমি নিজে চাকরিতে পৌঁছানা এটুকু তোমাকে বললাম একটা হলো এছাড়া যত কল সেন্টার আছে সেভেন পেলে চাকরি আছে কল সেন্টারগুলোতে এছাড়া তোমাকে বলে কাস্টমার কেয়ারগুলো আছে সেখানে আইএলসি যদি সেভেন থাকে তোমাকে ইনশোর নিয়ে নেবে এবং এমনকি এমনকি ব্রিটিশ কাউন্সিলের ইনভিজারেটর হিসাবে আইএলসি সেভেন থাকলে তোমাকে নিয়ে নেবে ইনশাল্লাহ অর্থাৎ আইএলসি সেভেন পেলে অনেক জায়গায় চাকরি এছাড়া তোমাকে বলবো যদি তুমি ফ্রিল্যান্সিং করতে চাও দুখড় হতে চাও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাও হালালভাবে তাহলে তোমাকে আইএলসএস সেভেন প্লাস পেতে হবে ইনশাল্লাহ তুমি ফ্রিল্যান্সিং করবে তার আগে করবে ইংলিশটা আশা করি আজকে এই আর কে সোহাগের এই অ্যানসারটা অনেক মানুষের লক্ষ লক্ষ না কোটি মানুষের উপরে মানুষের উপকার করবে একটু কষ্ট করে হলো কথাগুলো শেয়ার করে দেন মানুষকে জানান নিজের মধ্যে রাখবেন না এই মানুষগুলো যদি ভালো হয় এই মানুষগুলো সচ্ছল হয় তার দুঃখ যদি খুশি যায় আপনাদের সৎ নিয়তা থাকে ইনশাল্লাহ সৎগায় জারিয়া হবে যতদিন পর্যন্ত যতদিন এটা করছে যতকাল তারা বেঁচে থাকবে যতকাল এটা দিয়ে থাকবে এটা অনেক বড় শ্রব আসলে বুঝতে পেরেছেন আর আমি ব্যক্তিগত নম্বরটা একদম শেষে দেব কথাগুলো বলছি হাতে ঘা লাগার কথা যাদের যাদের প্রকাশনশীল স্বভাব আছে তাদেরকে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি কিছু কথা বলছি এই জন্য এখনো যদি তোমার আক্কেল না ফেরে কবে তোমার হবে বাবা মা সারা জীবন বেঁচে থাকবেন না সারা জীবন আজকে যিনি হেল্প করছেন তিনি করবেন না সারা জীবন কখনো এটা বলতে পারবেন যে আমি অনার্স মাসার পাশে আমি চাকরি পেলাম না কেন এবং আমার কাছে একটা ছবি আছে তাকে আমি শ্রদ্ধা করি কিন্তু দুঃখ পাচ্ছি আমি ছবিটা দেখাতে চাচ্ছি আমি জানি না এই মুহূর্তে অনেকগুলো ছবি চলে আসছে তার মাঝখানে তারপরেও দেখাতে চাচ্ছি এই জন্য এই একটা ছবি বলে দেয় যে দক্ষতা কত দরকার দক্ষতার অভাব হলে মানুষের কতটাই কষ্ট হতে পারে ছবিটা আমি আসলে দেখানোর চেষ্টা করছি ততক্ষণে আমি হ্যাঁ পেয়েছি পেয়ে গেছি ছবিটা আমি পেয়েছি আঠেরোই মার্চে ছবিটা পেয়েছি দেখাতে চাচ্ছি উম দেখতে পাচ্ছেন মনে হয় তুমি কি দেখ

কোনোদিন এই রিক্সা চালাতে হবে না গাড়ি চালাতেও পারবেন ইনশাল্লাহ মানে গাড়ি নিজের গাড়িতে উঠতেও পারবেন ইনশাল্লাহ কি লাগবে ইংলিশের দক্ষতা দুঃখর হওয়া লাগবে একটু ফ্রিলান্সিং এর এই মেকানিক খুব সামান্য কতই বা খরচ কার এ টাকা নাই এই জন্য বলবো এই যে রিক্সা চালাচ্ছে রিক্সা চালু হক মাস্টার্স পাস করে এটা আমরা দেখছি জানছি তাকে কেন এই কথাটা পৌঁছিয়ে দিচ্ছেন না তাকে একটা সুযোগ দেন তার মতো যারা আছে অনেকে কত কষ্ট করে অনেকে বলছে না অনেকে চালাচ্ছে কে বলছে না যে সে পাস বনাস পাস কিন্তু কথা যদি শোনায় দেন জানান যে টিএম ওখানে গেলে একটা আপনি একটা ভালো পরামর্শ পাবেন আপনার জীবনটা বদলে যেতে পারে তো সেটা তো জানার জন্য আপনারা একটু শেয়ার তো করবেন আশা করি আশা করি আমাদের দেশের মানুষের জন্য আপনারা কাজ করবেন একদম এবং ধন্যবাদ স্যার একটু নিয়ে নিতে চাই যেটা কিনা রুবিনা আক্তারের এবং রুবিনা কিন্তু বলছ আইলস ওভারঅল ব্যান্ড স্কোর সিক্স থাকলে কোন কান্ট্রিতে ভিসা পাওয়া পসিবল ক্যান কানাডাতে পসিবল হবে কি আন্ডারগ্র্যাজুয়েটের জন্য না রুবিনা আক্তার আইলস সিক্স পেলে বেচা হওয়ার সম্ভাবনা কম এবং ব্যাচেলরে হবেই না আন্ডারগ্রেন্ডে হবেই না অসম্ভব অসম্ভব যারা বলছে তারা মিথ্যা বলছে প্রতারণা করছে আল্লাহ তাদেরকে দান করুক হবে না রবীন্দ্র আক্তার সিক্স পয়েন্ট ফাইভই লাগবে এবং কোনো ব্যান্ডে যেন সিক্সের নিচে না থাকে কেনাডাতে এটাই বললাম এছাড়া হবে না বাস্তব কথা বললাম আমি মিথ্যা বলতে পারবো না এটাই তোমাকে তুমি হয়তো তুমি কষ্ট পেতে পারো কিন্তু এটাই বাস্তব এটাই তোমাকে সত্যটা মেনে নিতে হবে কষ্ট হলেও তোমাকে মানতে হবে যে এটাই হবে না যেহেতু অনেক যেই বলছে হ্যাঁ হবে আসে টাকা দেন হয়ে যাবে আমি কোনো বলেছি যে আমার কোনো এমপ্লয়কে বলেছি কোনো টাকার জন্য ই করবে না আল্লাহ খাওয়ালে খাবে না ঘরে না থাকবে এখন যা খাচ্ছি আধা বেলা খাব অসুবিধা নেই কিন্তু তারপরেও এইটা করবে না যা হবে না বলে দিচ্ছে হবে এটা এর চেয়ে এর হারাম কি হতে পারে বলো তুমি দেখো এটা এই যে ব্যান্ড স্কোর সিক্স ব্যাচলার অ্যাপ্লাই করার সুযোগে নেয় কেনাডার একটা অ্যানিভার্সারি নেবে না একটা অ্যানিভার্সারি নেবে না অথচ তুমি দেখো বহু এজেন্ট আছে তারা বলবে হ্যাঁ আসেন হবে আপনি আসেন আপনার পিছিয়ে হয়ে যাবে আসলেই হয়ে যাবে সম্ভব যে না এটা বলছে না তারা তাহলে ও তো ওইটা নিয়ে আসেই আছে একটা সুযোগ শুধু রুবিনা বলি তবে ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে পারবে আমরা এটিএম সি এটা করছি তুমি যদি চাও ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে সেটা তুমি অ্যাপ্লাই করতে পারবে দুই বছর ডিপ্লোমা দুই বছরের ডিপ্লোমাতে গেলেও তুমি তিন বছরের ওয়ার্ক পমিট পাবে এক্সট্রা তোমার মোট পাঁচ বছর হয়ে গেল তাহলে তোমার দুই আর পাঁচ দুই আর তিনে পাঁচ হলো তাহলে তুমি তিন বছর পরে তুমি অ্যাপ্লাই করতে পারছো পিআর বা পার্মানেন্ট হওয়ার জন্য উদ্দেশ্য যদি এটা থাকে তাহলে তুমি ডিপ্লোমার জন্য এখানে অ্যাপ্লাই করো ভুলেও আন্ডার গ্রেডের জন্য না কারণ হবে না আশা বুঝতে পারছো তোমার জন্য একটা নাম্বার দিচ্ছি যদি এটিএমসের মাধ্যমে ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে চাও এখন যদি তোমার থেকে থাকে স্কোরটা তোমার জন্য আমি এখন একটা নাম্বার দিচ্ছি কথা বলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ এবং ওয়াসিফ চৌধুরী অনেকবার কমেন্ট করেছ এবং এই মুহূর্তেও হয়তো তুমি আমাকে শুনছো কিংবা দেখছো আমি ঠিক জানি না ওয়াসিফ কমেন্ট করে জানাতে কারণ তোমার প্রশ্নটা আমি স্যারকে করছি এই মুহূর্তেই ওয়াসিফ কিন্তু লিখছো স্যার আমরা যারা অনার্স মাস্টার্স শেষ করেছি তাদের সুযোগ সম্ভাবনা করণীয় নিয়ে কিছু বলুন আমি বয়স সাতাশ বছর অনার্স শেষ করেছি রেজাল্ট অর্থাৎ সি জি আর থ্রি পয়েন্ট থ্রি মাস্টার্স করোনার কারণে দুইটা পরীক্ষা বন্ধ আছে আচ্ছা তোমাকে পারসিভ এটা কি তোমারই ছবি আমি জানি না এটা তোমার ছবি কিনা প্রোফাইলে যদি তোমার ছবি হয় তুমি খুব সুন্দর একটা ছেলে হ্যাঁ এবং তুমি খুব সুন্দর একটা ছেলে যত সুখী আদায় করবার তুমি আলহামদুলিল্লাহ বলো এবং তোমার এই চেহারা যদি হয় তাহলে তোমার জন্য আরেকটা গুড নিউজের কথা বলি সেটা হচ্ছে যে এই যে এখন করোনার মধ্যে অনেকেই বলছেন দাড়ি রাখলে তাদের করোনার থেকে ঝুঁকি কম হ্যাঁ এটা দেখে ভালো লাগলো তো এনিওয়ে তোমাকে যেটা বলছে সেটা হলো সাতাশ বছর বয়স হয়ে গেছে সাতাশ বছরে কিন্তু মাস্টার্স শেষ হওয়ার পরেও আরো দু এক বছর চলে যায় অর্থাৎ পঁচিশের মধ্যেই শেষ হওয়ার কথা কিন্তু পিছাতে পিছাতে দেখো তোমার কিন্তু সাতাশ হয়ে গেছে এই বয়সটা খুব রিস্ক বয়স এই বয়সটা খুব ঝামেলার বয়স খুব কষ্টের বয়স এই বয়সে অনেকে অনেক কিছু বাবা মাকে বলতে পারেন না এই বয়সটা এমন বয়স বন্ধু বান্ধবের আড্ডাতে যেতে না অনেক সময় কারণ কিছু কিছু বন্ধু তারা সফলতার মধ্যে আছে কিছু বন্ধু চাকরি পেয়ে গেছে তখন কেউ কেউ হেয় প্রতিপন্ন করে তো তোমার হয়নি তোমার হয়নি এটা নেই বলে এই বয়সে তোমার কিছু দেখবা কিছু কিছু বন্ধুর তাদের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো এই বয়সটা খুব এমন বয়স যে বয়সে তোমার বন্ধুদের দেখলে পেয়ার প্রেশার এটা বাড়বে কমবে না এই জন্য তুমি কোনো দিকে কোনো আড্ডায় যাবে না কিছুদিনের জন্য আড্ডা বন্ধ করে দাও প্রথম কথা ঠিক ফজর নামাজের সময় দিনটা শুরু করো তোর কাজ থাকলেও করো না থাকলাম তোর কাজ বের করে দিচ্ছি তুমি যেটা করো তুমি তুখর হও ইংলিশে তুখর হও ফ্রিল্যান্সিংটা শিখো এবং তুমি মাস্টার্সের জন্য যতটুকু আছে সেটা ওয়েট করো চাকরি কি পাবে কি না এটার জন্য অপেক্ষা করার দরকার নেই তুমি তোমার কাজ শুরু করে দাও আর্নিং শুরু করে দাও কারোর দিকে তাকানোর দরকার নাই। তুমি তোমার মতো চলতে থাকবো এবং পড়তে থাকো এখন থেকে ছয় মাস হাতে নাও এই ছয় মাস তুমি যেটা করো ঠিক লেভেল ওয়ান লেভেল টু শেষ করো যদি তুমি ইংলিশে ভালো থাকে তুমি আইস শুরু করে দাও এটা করো এবং দেখে নাও তোমাকে সেভেন প্লাস পেতে হবে এটা মাথায় রাখো জেদ করলে অনেক কিছু সম্ভব আল্লাহ দিয়ে দেন কারণ আল্লাহ তালা সোরা নাজমের উনচল্লিশ নম্বর আয়তার বলছে যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে আবার বলছে সোরা আজমের ঊনচল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন মানুষ তাই পায় যা সে চেষ্টা করে তুমি যদি চেষ্টা করো আল্লাহ দিবেন তোমাকে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে এটা করো মাস্টার ষোলো কবে এটার জন্য দরকার নেই এটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে কেন হচ্ছে না আমাদের আরো দেরি হলো এটা না তোমার কাজ শুরু করে দাও তোমার তো অনেক কাজ করা আছে এখন থেকে তো প্রায় এক বছর লেগে যায় তোমাকে গড়ে তুলতে ফ্রিল্যান্সিং পর্যন্ত এটা কেন করো চাকরি পেতে দেরি হোক আর না হোক চাকরি ভালো হোক আর না হোক তুমি এটা করতে থাকবে ফ্রিল্যান্সিং তোমার জন্য একটা এক্সট্রা পোর্স দিবে তোমার লাইফে সচ্ছল থাকলে কখনো পিছে থাকতে হয় না তোমাকে একটা ছোট্ট ছবি দিচ্ছে তোমার চেয়ে কম বয়সে হবে সে কেমনকে সফল হলো আমি দুটা ছবি দিচ্ছি তাহলে তুমি বুঝতে পারবে যে কেন এরা সফল হলো আর তুমি কেন হচ্ছে না এখনো তুমি কেন এখনো কষ্ট নিয়ে আছো আমি আমারটা পরেই বলছি একটু পরে বলছি আমারটাও এবং সেটার জন্য প্রথমে যে ছবিটা দেখাচ্ছি তা হলো এই ছবিটা এই ছেলেটা আমি এটা একটা এটা এখানে দিয়ে নিচ্ছি প্রথমে এটা দেখেন তুমি দেখতে পাচ্ছ ফ্রিল্যান্সিং করে মাসে আয় পাঁচ লক্ষ টাকা এটা একটা টিভি চ্যানেলের আমি একটা হ্যাঁ আমি যেটা করেছি দেখা যাচ্ছে হ্যাঁ এবং আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি যে সুবর্ণ নামের ছেলেটা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ওর বক্তব্য income করছে পার মান্থ এখন আমি আরজনকে দেখাচ্ছি এখন বয়স কত হবে 24 25 বছর বয়স আমি আরজনকে দেখা এখন এই ছেলেটাকে মনে দেখতে পাচ্ছি জি স্যার একদম গত বছর আপওয়ার্কে এক লাখ ডলার আয় করেছেন নাসিরউদ্দিন নাসিরউদ্দিন এবং সেই নাসিরউদ্দিনকে তুমি দেখো বয়সটা দেখে মনে হচ্ছে যে 20 26 বছর হতে হবে সে কিন্তু এক বছরে গত বছরে ইনকাম করেছে প্রায় এক কোটি এর কাছে কাছে 80 লক্ষ টাকা মতো এক বছর তাতে হিসাব করে দেখলাম পার মান্থ ছয় থেকে সাত লাখ সাত আট সাত থেকে আট লাখ টাকা পার মান্থ তো এই যে ইনকাম করলো সে কি বললো এই ছেলে তো তোমার মতোই একজন সে কিন্তু বসে থাকেনি চাকরির জন্য উদ্যোক্তা কিছু হও আমি একজন বিশেষ আমি নামটা বলতে যাচ্ছি না তো একজনের কথা আমার খুব ভালো লাগলো এবং সেটা হলো সবাই আমরা কি করি চাকরি 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 করি নিজে যে কিছু করব সে চিন্তা কখনো করি না বেতন নিব বেতন যে কখন কাউকে দিব এটা চিন্তা করি না হ্যাঁ কারণ আমি কেন তার কথা বলছি উনি বাইরে থাকেন দেশের বাইরে থাকেন উনি শুধু চাকরি কেন তুমি কি নিজে কিছু করতে পারো না এই বাংলাদেশের সমস্ত জায়গায় সমস্ত জায়গায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে আমি বলবো যে আমার বাড়ির কুষ্টিয়াতে আমি গ্রামে গেছি সেখানেও নেটওয়ার্ক পাচ্ছি গ্রামে যে দেখছি আমি নেটওয়ার্ক পাচ্ছি সেখান থেকে আমি ওখান থেকে ফেসবুক চালাতে পারছি ওখান থেকে আমি লাইভে কথা বলতে পারছি ওখান থেকে হ্যাঁ আপওয়ার্কে ওখান থেকে তুমি কাজ কাজ করতে করতে পারছো পারছো ওখান থেকে তুমি কাজ করতে পারছো ওখান থেকে তুমি ই কমার্স নিয়ে কাজ করতে পারছো গ্রামে বসে করতে পারছো তা আমি এই জন্য বলবো তুমি এই যুগে কেমন করে বলো তুমি বেকার এই যুগে তুমি কেমন করে বলো তোমাকে তো হচ্ছে না এই যুগে তুমি কেমন করে এখনো তুমি এখনো তুমি একটা সবার কাছে অপদার্থ নামটা শুনছো কেন কেন শুনবে তুমি তা আমি এই জন্য বলবো যে এটা খুব দুঃখজনক হবে এখন থেকে তুমি নেমে পড়ো তোমার বয়সটা যেটা তোমার আর একটা বছর পেরেলে তোমার মধ্যে খুব হতাশা চলে আসবে তার আগে হতাশা আসার আগে এটা করো আর কেন নামাজ পড়তে বলে জানো সফলতার জন্য মনটা প্রশান্তিতে ভরে যাবে দেওয়ার মালিক আল্লাহ চাও তার দেখো এবং অসীফ চতুরকে আমি এই অসীফ চতুরীর এই অ্যান্সারটার সাথে সাথে বলবো প্রত্যেককে বলবো জেগে ওঠো তরুণদেরকে বলো জেগে ওঠো ইংলিশের লেভেল ওয়ান লেভেল টু করো টাকা না থেকে ধার করে হলেও করো কিছু শখের জিনিস বিক্রি করো তাও তুমি যোগ্যতাকে বাড়িয়ে রাখো এবং ফ্রিল্যান্সিং প্রত্যেকে করো অন্য জব আছে তারপরেও করো কেন বাড়তি একটা ইনকাম বাড়তি কেন পঞ্চাশ হাজার টাকা তুমি নিবে না সেই যুগটা নাই আমি গত পরশু দিন বা কালকে হবে একটা ছাতা কিনেছি আমি আবার বলি গতকাল বা পরশু হবে একটা ছাতা কিনেছি এবং ছাতাটা দেখলাম যে লাগবে প্রয়োজন আমি কিনতাম না কেনার নেওয়া ছিল না আমি অফিস থেকে বেরোনোর পরে দেখি যে খুব স্মার্ট একটা দুটো ছেলে তার সাতা বিক্রি করছে আমি তা মনে পড়ছে গতকাল সন্ধ্যায় রাত্রে তো সাঁতার সাতা বিক্রি করছে আমি ওকে আমার ভিজেটিং কার্ডও দিয়েছি তো বললো যে স্যার আমি কিনছি এবং আপনাকে দেখে শিক্ষক মনে হচ্ছে আমার তুমি কেমন করে বুঝছো

আরেকটা জায়গায় চাকরি করি সেখানে চাকরি করে দুজনে একজনের মনে হয় লেখাপড়া শেষ হয়ে গেছে আরেকজন চাকরি করে এবং যে আমাকে বললো যার কাছে কিনলাম সে কিন্তু অ্যাসিস্টেন্ট ম্যানেজার একটা রেপুটেড কোম্পানির একটা রেপুটেড কোম্পানির অ্যাসিস্টেন্ট ম্যানেজার আমরা তাহলে তুমি এখন এটা কনেক্ট কেন করছো বয়স হবে সাত আট আঠাশ বছর হয়তো হবে তা তুমি এখন কেন করছো বল স্যার আমি যেটা করছি কেন এই জন্য করছি যে আমার কিছুটা সময় আমার বেঁচে যাচ্ছে এই সময়টা আমার অফিসটা পাঁচটায় শেষ হয়ে যায় পাঁচটার পরে বাকি সময়টা আমার তো মনে হলো যে পাশাপাশি কি করবো হয়তো আমি ফেসবুকিং করতাম এটা ওটা করতাম সময় তো নষ্ট হতো তার থেকে সে নামাজের পরে বেরিয়ে আসে এবং তারপরে সে দাঁড়িয়ে করে আমি তুমি যে একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তোমাকে লজ্জা করছে না দাঁড়িয়ে আছো স্যার লজ্জা করে না কারণ আমি দেখছি লজ্জা করে কোনো লাভ নেই হ্যাঁ আমার বন্ধু বান্ধব দেখে ভালো বলেছে হ্যাঁ করছি এটা আমার হালাল ইনকাম এবং ওটা দেখে দেখে আমার অনেকে করছে এবং বললো যে এই ছাতার যে বিক্রি করছে বাইরে দাঁড়িয়ে তাতে তার যতটুকু তার বেতন প্রায় তত পরিমাণ চলে আসে টাকাটা হ্যাঁ তো বলছে যে তার সামাজিক পর্যায় ধরে রাখার জন্য ওইটা করছে চাকরিটা রাখছে এবং পাশাপাশি আমি এটা করছি এবং কতক্ষণ করবে বললো যে এখানে তিন ঘন্টা প্রতিদিন সে তিন ঘন্টা এখানে সময় দেয় চাকরির পরে আরো তিন ঘন্টা সে সময় দেয় প্রতিদিন হ্যাঁ শুধু শুক্রবারটা বলে যে নিজের জন্য রাখি আর এটা সময় রাখি তাই বললাম যে এটা তো মানুষ এগিয়ে আসছে আমি অবাক হয়ে গেলাম একদিন মানে আমার গাড়িতে আমার পরিবারের জন্য সময় দিতে হচ্ছিল তো আমি তখন একা সাথে গাড়ি নাই তখন ভাবলাম যে আমি উবারে যাই তো মানে হ্যাঁ ওবার ওভারে তো মানে ই করছে যিনি চালাচ্ছিলেন গাড়িটা ওটা নাকি দেখে তার নিজের তা আমি ভিতরে বসে আছি তা আমি ভাবলাম যে তারপরেও সে ড্রাইভিং করছে যদিও বিরক্ত করা উচিত জিজ্ঞেস করি তো বললাম যে এসিটা একটু বাড়ানো যায় বলছি স্যার বাড়িয়ে দিচ্ছি করার পরে দেখলাম যে কথাটা বলতে বলতে এরপরে উনি একটা কথা বললেন যে আমি বললাম যে এই যে গাড়িটা কি আপনি ভারতে চালাচ্ছেন না নিজের বলছে মানে এত সুন্দর ব্যবহার এবং ইংলিশ বলছে দু একটু আমি দেখলে মনে হলো যে উনি শিক্ষিত হবে তো তখন আমি বললাম যে এটা কি কার গাড়ি কি আপনি ভাড়াতে চালাচ্ছেন না কিভাবে ভাড়া নিয়ে করছেন বলেছে না এটা আমার নিজের এবং বলো যে স্যার আসলে আমি সময় অপচয় করতে চাই না আমি নিজের গাড়ি আমি চালাচ্ছি এই সময়টা আমার এখন কারো কাজে লাগছে না আমার নিজের গাড়ি নিজের পরিবর্তন করি বাকি সময়টা আমি দেখলাম যে আমি যদি একটু প্যাসেঞ্জারকে নিই তাহলে আমার কিছু টাকা আসে তা বললাম আপনি গাড়ির মালিক আপনি একটা ফ্ল্যাটের মালিক আমাকে পরে জানালো সে একটা ফ্ল্যাটও আছে তা আপনি এটা করছেন আমার খুব অবাক লাগলো তার একটা ইন্টারভিউ নিচ্ছিলাম বুঝছো এবং অবাক হয়ে গেলাম এই দুইটা ঘটনা কালকে একটা ঘটনা এবং কিছুদিন আগে এটা মনে হয় কয়েক মাস আগের ঘটনা হবে তো আমি কথা বলতে বলতে আমি পুরো সময়টা তার সাথে কথা বলেছি কি করে কি মৃতান্ত এটা ওটা পরে আমার সাথে জিজ্ঞেস করার পরে তখন আমার পরিচয় জানার পর সে তো একটু আটকে উঠলো যে আমি সেই ব্যক্তি হ্যাঁ তো উনি জানতেন আমার সম্বন্ধে তো যাই হোক কথা বলতে বলতে যাচ্ছিলাম এবং তখন দেখলাম যে দেশ কিন্তু তুমি জানো একটা সময় আমার সময় তখন কিন্তু না কচু ছিল অনেকের না কচু মানে কি জানো সে অমুক বংশের আমাদের সময় বলতো অমুক বংশের অমুক বাড়ির ছেলে অমুক গ্রামে অমুক বাড়ির ছেলে আমাদের এই গ্রামের অমুক বাড়ির ছেলে কখনো এই কাজ করতে পারে না এই অহংকার গুলো ক্ষতি করে ফেলে এই ইগো গুলো তাদের ধ্বংস করে ফেলে এই জন্য বলবো সব ইগো বাদ দাও কি ছিল দাদা কি ছিল চাচা কি ছিল হচ্ছে বাবা কি আছেন তাদের দরকার নাই তুমি তুমি হালাল ভাবে ইনকাম করছো এটা করো কাজ কখনো ছোট হয় না এটা মাথায় রাখো আশা করছি আজকের এই কথাটা শুনে তোমাদের একটু হলেও কাজে লাগবে এবং তোমার কাজ থাকুক আর না থাকুক ফজর নামাজে পড়ে উঠবে ঘুমাবে না একটা না পড়বে কাজ করবে

ফ্রিলান্সিং করে তার বেকারত্বকে আমি ইনশাল্লাহ জাদুঘরে রাখবো আমি একটা মিশন নিয়ে কাজ করছি যে বেকারত্ব যেন একটাও না থাকে মানে কোন বেকার বসে থাকবে এটা আমি চাই না দেখতে চাই না আল্লাহ আমাকে সুযোগ দেয় আমি আরো কিছু ভেঞ্চার নিব শুধু বেকারত্ব নিরসনের জন্য আমার আরো ভিতরে আরো আইডিয়া আছে শুধু বেকারত্ব নিরসনের জন্য এই কাজগুলো করছি আরো কিছু করতে চাই ইনশাল্লাহ যেটা হালাল ভাবে ইনকাম করবে হালাল ভাবে তো সচ্ছল থাকবে ইনশাল্লাহ যেহেতু আজকে আজকে সময় তো তো নাই ব্যক্তিগত নাম্বারটা দিব তো ব্যক্তিগত নাম্বারটা দিয়ে দিই আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি তার আগে একটু বলুন আগামীকালকে সরাসরি আমার সাথে দেখা করার সুযোগ আছে আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে আসবেন এবং আমার সাথে দেখা করার জন্য এই নাম্বারে কথা বলুন আর আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি একটু পরে এই নাম্বারে কথা বলে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিন যে এই টিমসের সাথে কথা বলবো জীবন নিয়ে কথা বলবো কানাডা যেতে কথা বলবো বিদেশে যেতে কথা বলবো বৈধ পন্থায় কিভাবে যাওয়া যায় অথবা দেশে কিছু করার জন্য হালালভাবে ইনকাম করার জন্য ছেলে হোক মেয়ে হোক সবার জন্যই একটা ক্যারিয়ার আছে আর গার্ডিয়ানরা দেখা করতে পারেন তাদের জন্য বলো গার্ডিয়ান সহ হলে বেশি ভালো হয় না হলে তুমি নিজে আসো এবং কথা বলে নাও জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো উনত্রিশ আবার বলছে জিরো ওয়ান আর আগামী কাল হচ্ছে লেভেল ওয়ান লেভেল টু এর ব্যাচ নতুন ব্যাচ ইনশাল্লাহ রাত্রে ঘর বসে অনলাইন মানুষের যে কোনো প্রান্তে করা যাবে প্রোক্যাসিনেশন করবো না দেরি করবো না কাল পরশু এটা না কালকে শুরু করবো এটা যেন পরশু দিন না হয় তারপরে দিন না হয় কারণ প্রোক্যাসিনেশন মানে পিছিয়ে দেওয়া মানুষকে ধ্বংস করে ফেলে শয়তান পেয়ে বসে এইসব কিছু বলে আমার ব্যক্তিগত নাম্বারে শেয়ার করছি এখন ব্যক্তিগত নাম্বারটা আমার সাথে যেটা আছে যেটা সবসময় কাছে রাখি সেটা হচ্ছে সতেরো বছর আমার সাথে আছে এই নাম্বারটা জিরো ওয়ান টু আশি ব্যক্তিগত নাম্বার কথা বলেন আবার বলছি কথা বলতেও যেন প্রোকাশিনেশন না হয় অর্থাৎ এটাও যেন পিছিয়ে দেওয়া না হয় যে না আজকে এখন না এগারোটা আঠাশ পর্যন্ত কালকে কথা বলি তা না এখনই কথা বলেন এখনই কথা বলেন এখনই জেনে নিন রাইট দুই টাকা খরচ হবে ভক্তি দেওয়া খরচ হবে কথা বলে নিন আরেকটা ব্যক্তিগত নাম দেওয়ার আগে বলবো যার যার ধর্ম তার কাছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না তবে যে ধর্মেরই হোক অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সফল হতে হলে ভোর বেলা দিনটা শুরু করো একটান না দুপুর পর্যন্ত পড়ো মুসলিমদের জন্য অবশ্যই ফজর নামাজটা পরে দিনটা শুরু করো কখনো কষ্ট মনে করবো না এক নামাজ মিস করবো না এবং ফজরের পরে কখনো ঘুমাবো না একটা না সাড়ে বারোটা পর্যন্ত পড়ো কাজ করো তুমি সফল হবে আমার কথা মেনে চলো কষ্ট হোক হারন খাবে না কখনই খাবে না না খেয়ে থাকো দেখবার না খেলে কিছুই হয় না একদিন দুই দিন না খেলাম দুই দিন না খেয়েছিলাম কিছুই হয়নি বেঁচেছিলাম কিন্তু হারন খাবে না নাম্বার থ্রি কখনো গিবোধ করবে না আমার জন্য দোয়া চাই এবং যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় এটিএমস এর শাখা নিতে চাই তাদেরকেও বলবো আমার এই নাম্বারের কথা বলু। তো অনেকে আছে এটিএমস এর শাখা নিয়ে বিনিয়োগকারী হয়ে এই সততা চাদর মনে প্রতিষ্ঠানের মাধ্যমে এই সব সেবা দিতে চাই নিজের হালাল ইনকাম করতে চাই আমার ব্যক্তিগত আরেকটা নাম্বার দিচ্ছি কথা বলুন এখন এটাও যেন প্রকাশিন শোনা হয় যে পরের কথা বলুন তা না এখনই কথা বলুন জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছি আমার ব্যক্তিগত আরেকটা নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একাশি তিরানব্বই আমার একটা ফ্যান পেজ আছে ফেসবুকে এটিএম সার নামে এটিএম একটা স্পেস দিয়ে লিখুন সার লাইক দিয়ে রাখুন আর একটা আছে আমার ইউটিউব চ্যানেল একই নামে এটিএম সার নামে এটিএম লিখুন তারপর স্পেস দিয়ে লিখুন এস আই আর এবং সাবস্ক্রাইব করে একশো একুশটা ভিডিও দেখতে থাকুন ফমান তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তোমার মাধ্যমে পুরো বাংলা রেডিওর টিমকে একদম টপ টু বটম সবাইকে আমার শ্রদ্ধা এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর ধরে চালানোর জন্য